আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, আমার যখন কোন বান্দা ইস্তিগফার করে সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলেন আমার বান্দা ইস্তিগফার করবে আমি আল্লাহর কাছে মাফ চাবে ক্ষমা চাবে, আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর আজাব ওই বান্দার উপরে আসবে না। আল্লাহ যেন আমাদেরকে সর্বহালতেই সব সময় অবসরে আসি, বিছানায় ঘুমাতে গিয়েছি, নামাজ শেষ করেছি, জমিনে কাজ করতে গিয়েছি, তখনও আমরা ইস্তিগফার করব একজনের কাছে, তিনি কে? ইস্তিগফার করলে সাতটা পুরস্কার আল্লাহ দিবেন, জোরে বলেন কয়টা? এক নম্বরে ইস্তিগফার করলে তার জীবনের গোনা কাতা মাফ করে দিবেন, যিনি বলেন তিনি কে? দুই নম্বরে ইস্তিগফার করলে পরে আল্লাহর নবী বলেন আসমান থেকে আল্লাহ পাক তার জন্য রিজিকের অভাব দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে ইস্তিগফার করলে পরে আল্লাহ তাআলা তাকে সম্পদের মালিক বানায় দিবেন। চতুর্থ নম্বরে ইস্তিগফার করলে পরে ওয়াবানিন আল্লাহ তাকে সন্তান দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। পঞ্চম নম্বরে ওয়ায়াজআল্লাকুম জান্নাহ, মরণের পরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ষষ্ঠ ইস্তিগফার করার কারণে আল্লাহ তাকে মরণের পরে জান্নাতের নহর দান করে দিবেন। সপ্তম নম্বরে কোন ব্যক্তি যদি ইস্তিগফার করে পয়গম্বর বলেন তার শক্তিকে দ্বিগুণ বানায় দিবেন, যিনি আওয়াজ দিয়ে বলুন না তিনি কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহকে বলেন রব্বুল আলামিন আমি জাহান্নামী মানুষ দেখতে চাই, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী মানুষের সাক্ষাৎ লাভ করাবেননি। আল্লাহ বলে মুসা আমি বান্দা বানাইছি জান্নাত দেব না জাহান্নাম দিব, সেটা আমার এখতিয়ার আমার ইচ্ছা, লিমা খলাকতু বিয়াদাইয়া আমি আল্লাহ বান্দাকে খুব যত্ন করে বানাইছি রে মুসা, অতএব আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাত দিব না জাহান্নাম দিব সেটা তো আমার ব্যাপার, অতএব যেহেতু তুমি পয়গম্বর মানুষ আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছো জাহান্নামী মানুষ দেখতে চাও, একটা শর্ত হলো রে মুসা জাহান্নামী মানুষ যদি দেখতে চাও তাহলে একটা শর্ত হলো জাহান্নামী মানুষ দেখতে পাবা কিন্তু তার সঙ্গে কোনো কথা বলতে পারবা না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে মুসা জাহান্নামী মানুষ যদি দেখতে চাও তাহলে সকালবেলা তোমার বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবা, দেখতে পাবা একজন মানুষ তোমার দিকে হেঁটে হেঁটে আসতেছে, ওই মানুষটা জাহান্নামী। ওই মানুষটা সকালবেলা মুসা নবীর সামনে যখন এসে দাঁড়াইছে মুসা নবী ওই মানুষটার সঙ্গে কথা বলতে পারে না, ওই মুহূর্তে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে মানুষটা দাঁড়াইছে মুসা নবী মানুষটার দিকে দেখানোর পর ওই মানুষটাকে বলল যাও যাও দূরে সরে যাও। এবার আল্লাহর কাছে তুরবারে দর দিয়া গেলেন, আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি জাহান্নামী মানুষ দেখতে চাইছিলাম, আপনি জাহান্নামী মানুষের সাক্ষাৎ দিলেন কিন্তু আর একটা আশা, আমাকে কি একটু বারের জন্য জান্নাতি মানুষ দেখার সুযোগ করে দিবেননি? আল্লাহ বলে মুসা জান্নাতি মানুষ যদি দেখতে চাও সকালবেলা দাঁড়িয়ে যে জায়গায় থেকে তুমি জাহান্নামী মানুষ দেখেছ বিকালবেলায় যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকো রে মুসা তাহলে দেখতে পাবা জান্নাতি মানুষ তোমার দিকে হেঁটে হেঁটে আসতেছে। মুসা আলাইহিস সালাম সকালবেলা ওই জায়গার মধ্যে যে জায়গায় দাঁড়িয়ে জাহান্নামী মানুষ দেখেছে বিকালবেলা জান্নাতি মানুষ দেখার জন্য ওই জায়গায় দাঁড়াইছে। মুসা নবী বলে সকালবেলা জাহান্নামী মানুষটাকে যেভাবে দেখেছি ঠিক ওই জাহান্নামী মানুষটা বিকালবেলা জান্নাতি হয়ে আমি মুসার সামনে আল্লাহ পাক হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার তোর দিয়া তুর পাহাড়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে বলে রব্বুল আলামিন
দিন সকালবেলা জাহান্নামি মানুষ দেখতে চাইছিলাম কিন্তু দেখাইলেন, বিকালবেলা জান্নাতি মানুষ দেখতে চাইলাম কিন্তু বিকালবেলাও তো জান্নাতি মানুষ দেখলাম, কিন্তু একটা ভেজাল সকালবেলার জাহান্নামি মানুষটা বিকালবেলা জান্নাতি হয় কেমনি ভাবে আবার আমার সামনে হাজির হলো। আল্লাহ বলেন, ওরে মূসা, সকালবেলার জাহান্নামি মানুষটা নিজের গুনাহে করার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামি বানাইছিলাম, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাজির হয়েছিল। দুপুরবেলা ওই মানুষটা যখন একটা পাহাড়ের উপরে উঠার পর আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আমি আল্লাহকে বলেছে, আল্লাহ আমি আর গুনাহের কাজ করব না, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমি আল্লাহ তার তওবা কবুল করে নিয়া বিকালবেলা জান্নাতি বানাইয়া হাজির করে দিয়েছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, যখন আমার বান্দারা ইস্তিগফার করবে, যতক্ষণ ইস্তিগফার করবে আল্লাহর কাছে মাফ চাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আজাব ওই বান্দার উপরে আসবে না। আওয়াজ করে বলেন কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তিগফার করার তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন।